নমস্কার শিবা আজকের গল্পের নাম হল হৌ হৌ শিবুরাম লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এটি তোমাদের সাহিত্যপ্রভা বইয়ের চতুর্থ পাঠের অন্তর্গত রয়েছে পনেরো নম্বর পেজে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বইতে যে ছোট করে দেওয়া রয়েছে সেটা আগে একবার দেখে নি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালের সাতই মে বাংলার পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতার নাম সারদা দেবী ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ কবিতা ও গানের প্রতি আসক্ত ছিলেন তিনি কবিতা গল্প উপন্যাস নাটক ইত্যাদি রচনা করেছেন উল্লেখযোগ্য রচনার মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী গীতাঞ্জলি বলাকা পুরবি গোড়া চোখের বালি রক্তকরবী রাজা ডাকঘর বিশেষ উল্লেখযোগ্য গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন তিনি বিশ্বকবি নামে পরিচিত তার প্রতিষ্ঠিত শান্তিনিকেতন আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত এই মহান কবির তিরোধান ঘটে উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট খুবই ছোট করে বলা রয়েছে কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে বলা একবার শুরু করলে আর শেষ হবে না ওনার লেখা সম্পর্কেও একবার বলা শুরু করলে সেটা শেষ করা খুবই মুশকিল তো আমরা এবার গল্পের দিকে যাচ্ছি সন্ধ্যেবেলায় মাঠে বসে গায়ে হাওয়া লাগাচ্ছি এমন সময় শেয়াল এসে বললে দাদা তুমি নিজের কাচ্চা বাচ্চা মানুষ করতে লেগেছ আমি কি দোষ করেছি জিজ্ঞাসা করলেম কী করতে হবে শুনি শেয়াল বললে না হয় হলেম পশু তাই বলে কি উদ্ধার নেই ফোন করেছি তোমার হাতে মানুষ হব শুনে ভাবলুম সৎকার্য বটে জিজ্ঞাসা করলুম তোমার এমন মতলব হলো কেন সে বললে যদি মানুষ হতে পারি তাহলে সেবা শেয়াল সমাজে আমার নাম হবে আমাকে পুজো করবে ওরা আমি বললুম বেশ কথা বন্ধুদের খবর দেওয়া গেল তারা খুব খুশি বললে একটা কাজের মতো কাজ বটে পৃথিবীর উপকার হবে পাড়ায় আছে অনেককালের একটা পোড়ো চণ্ডীমণ্ডপ সেখানে রোজ রাত্রি নটার পরে শেয়াল মানুষ করার পুণ্যকর্মে লাগা গেল তাহলে পুণ্যকর্মটা কি না শেয়ালকে মানুষের মতো তৈরি করতে হবে শেয়াল হবে একদম মানুষের মতো তবেই সেই শেয়ালটির ধারণা সে নিজেদের যে শেয়াল সমাজ রয়েছে সেখানে সম্মান পাবে তাকে তারা পুজো করবে এবং পাড়ার ছেলেরা সবাই কী ভাবলো না এটা একটা বেশ সৎকার্য অন্যকে সাহায্য করাও হবে তো রোজ রাত নটার পরে মৃত্যুরদের যে অনেক কালের পোড় চণ্ডী রয়েছে সেখানে রাত নটার পরে শিয়াল মানুষ করার পুণ্যকর্ম রোজ শুরু হবে জিজ্ঞাসা করলুম বৎস তোমার জ্ঞাতিরা কী নামে ডাকে শিয়াল বললে হৌ হৌ আমরা বললুম ছি ছি এ তো চলবে না মানুষ হতে চাও তো প্রথমে নাম বদলাতে হবে তারপরের আজ থেকে তোমার নাম হল শিবুরাম সে বললে আচ্ছা কিন্তু মুখ দেখে বোঝা গেল হৌ নামটা তার যেরকম মিষ্টি লাগে শিবুরাম তেমন লাগলো না উপায় নেই মানুষ হতেই হবে প্রথম কাজ হলো তাকে দু পায়ে দাঁড় করানো অনেক দিন লাগলো বহু কষ্টে নরবর করতে করতে চলে থেকে থেকে পড়ে যায় ছ গেল দেহটাকে কোনো মতে খাড়া রাখতে থাবাগুলো ঢাকবার জন্য পড়ানো হলো জুতো মোজা দস্তানা এখানে জুতো মজা দস্তানা লেখা এখানে একটা মোজা ময়কার হবে অবশেষে আমাদের সভাপতি গৌর বললেন শিবুরাম এইবার আয় তোমার দ্বিপদী ছন্দের মূর্তিটা দেখো দেখি পছন্দ হয় কি না দ্বিপদী মানে হচ্ছে দুই পায়ে যারা আর কি চলে যেমন মানুষরা দু পায়ে চলে তেমনি শিবুরাম বা হৌ হৌ এখন দুপায়ে দাঁড়াতে শিখে গেছে আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে ঘাড়বে গিয়ে শিবুরাম অনেকক্ষণ ধরে দেখলে শেষকালে গোসাইজি এখনও তোমার সঙ্গে তো চেহারার মিল হচ্ছে না গোসাইজি বললেন শিবু সোজা হলেই কি হলো মানুষ হওয়া এত সোজা নয় বলি লেজটা যাবে কোথায় ওটার মায়াকে ত্যাগ করতে পারো শিবুরামের মুখ গেল শুকিয়ে শিয়ালপাড়ায় দশ বিশ গাঁয়ের মধ্যে ওর ছিল বিখ্যাত সাধারণ শিয়ালেরাও নাম দিয়েছিল খাসা লেজুরি আর শিয়ালি সংস্কৃত জানত যারা শেয়ালি সংস্কৃত জানত তারা সেই ভাষায় ওকে বলতো সুলম লাঙ্গুলি দুদিন গেল ওর ভাবতে তিন রাত ওর ঘুম হলো না শেষকালে বৃহস্পতিবারে এসে বললে রাজি পাটকিলে রঙের ঝাঁকড়া রোয়াওলা লেজটা গেল কাটা একেবারে গোড়া ঘেসে সভার সভ্যেরা সকলে বলে উঠল আহা পশুর একই মুক্তি লেজ বন্ধনের মায়া ওর এতদিনে কেটে গেল ধন্য পরদিন শিবুরাম এসে হাজির গোসাইজি বললেন কেমন হে শিবু দেহটা হালকা বোধ হচ্ছে তো শিবুরাম বললে আগে খুবই হালকা কিন্তু মন বলছে লেজ গেল তবু মানুষের সঙ্গে বর্ণভেদ তো ঘুচল না গোসাইজি বললেন রং মিলিয়ে সবর্ণ হতে যাও যদি তবে রোয়া ঘুঁচিয়ে ফেলো তিনু নাপিতে এলো পাঁচ দিন লাগল খুঁড় বুলিয়ে বুলিয়ে লোমগুলো চেঁচে ফেলতে রূপ যেটা ফুটে উঠল তা দেখে সভ্যরা সবাই চুপ করে গেল এদিকে শিবুরামের পিসি খেঁকিনি কেঁদে কেঁদে মরে গায়ের মোরল হুক্কুইকে গিয়ে বলে মোরল মশাই আজ এক বছরের উপর হয়ে গেল আমার হৌ হৌকে দেখিনি কেন বাঘ ভাল্লুকের হাতে পড়লো না তো মোরড় বললে বাঘ ভাল্লুকের ভয় কিসের ভয় ওই মানুষ জানোয়ারটাকে হয়তো তাদের ফাঁদে পড়েছে খোঁজ পড়ে গেল ঘুরতে ঘুরতে ভলেন্টিয়ারের দল এলো সেই চণ্ডীমণ্ডপের বাঁশবনে ডাক দিল হুক্কা হুয়া শিবুরামের বুকের মধ্যে ধরফর করে উঠল একবার গলা ছেড়ে ওই একতান মন্ত্রে যোগ দিতে ইচ্ছা হলো বহু কষ্টে চেপে গেল দ্বিতীয় প্রহরে বাঁশবনে আবার ডাক উঠল হুক্কা হুয়া এবার যখন ডাক ছাড়লে শিবুরাম আর থাকতে পারল না ডেকে উঠল হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কুই বলল ওই তো হৌ হৌ এর গলা শুনি একবার হাঁক দাও তো ডাক পারল হৌ হৌ সভাপতি বিছানা ছেড়ে এসে বল বসলেন শিবুরাম বাইরে থেকে আবার ডাক পড়ল হৌ হৌ গোসাই যে আবার সতর্ক করে দিলেন শিবুরাম তৃতীয়বারের ডাকে শিবুরাম ছুটে বেরিয়ে আসতেই শিয়ালেরা দিল দৌড় সমস্ত শিয়াল সমাজ স্তম্ভিত তারপর মাস কেটে গেল শেষ খবর পাওয়া গেছে শিবুরাম সারা রাত একে এঁকে বেড়াচ্ছে আমার লেজ কই আমার লেজ কই গোসাইয়ের শোয়ার ঘরের সামনের রোয়াকে বসে ঊর্ধ্ব দিকে মুখ তুলে প্রহরে প্রহরে কুঁকিয়ে ওঠে বলে আমার লেজ ফিরিয়ে দাও গোসাই দরজা খুলতে সাহস করে না ভয় পায় পাছে তাকে খেপাল শিয়ালে কামড়ায় শিয়াল কাঁটায় বনে যেখানে শিবুরামের বাড়ি সেখানে ওর যাওয়া বন্ধ জ্ঞাতিরা ওকে দূর থেকে দেখে হয় পালায় নয় খেঁকিয়ে কামড়াতে আসে ভাঙা চণ্ডী মণ্ডপেই থাকে সেখানে একজোড়া পেঁচা ছাড়া অন্য প্রাণী নেই খাঁদু গোবর বেঁচি ঢেঁড়ি প্রভৃতি বড় বড় ডানপিটে ছেলেরাও ভূতের বয় সেখানকার জঙ্গল থেকে করম পাড়তে যায় না গল্পটা খুবই মজার এতে কোনো সন্দেহ নেই কিন্তু শিক্ষামূলকও এই গল্পের আড়ালে লেখক কি আমাদের বোঝাতে চেয়েছেন যে ভগবান যাকে যেরকম তৈরি করেছে তার সেরকম থাকাটাই উচিত অন্যের নকল করে যদি অন্যকে পুরোপুরি তুমি নিজের মধ্যে ধারণ করতে চাও তাহলে অন্যকে তো তুমি নিজের মধ্যে ধারণ করতে পারবেই না উপরন্তু তোমার যে নিজস্বতা রয়েছে সেটাও চলে যাবে হৌ হৌ কে ভগবান সৃষ্টি করেছে শিয়াল হিসাবে তাহলে শিয়ালের যে স্বাভাবিক প্রবৃত্তি তার সেটাই করা উচিত ছিল কিন্তু সেটা না করে সে কি করল মানুষের মতো হতে গেল এক্ষেত্রে সে মানুষের মতো তো হতে পারলই না উপরন্ত শিয়াল সমাজ সমাজ থেকেও তাকে বহিষ্কৃত করা হলো সে আর শিয়াল সমাজেও ঢুকতে পারে না আর তার রূপ যেটা হয়েছিল তার তাতে তার সাথে যে ভূতের কোনো অমিল নেই সেটা গল্পের শেষটুকু পড়লেই বোঝা যাচ্ছে তার মানে এক কথায় যা আছে নিজের যেটুকু নিজস্বতা রয়েছে সেটিকে সবসময় বাঁচিয়ে রাখাই উচিত অন্যের অন্ধ অনুকরণ ভালো অনুকরণ অবশ্যই করা উচিত কিন্তু অন্যের অন্ধ অনুকরণ করা কখনোই উচিত না নিজের নিজস্বতা হারিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে কখনোই নিজেকে পুরোপুরি বিসর্জন দেওয়া কোনো মতেই উচিত নয় আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছ নমস্কার